Pará que nos tiran otra de arriba. Mirá, la gente se copa, muy bien. La gente se copa, participa, tomala. Hello viewers, आशा करी सबाई अनेक भालो आछेन। बर्तमान तथ्य प्रजुक्तिर एई जुगे टेलिविशन चैनलगुलोते नानान धरनेर लाइव अनुष्ठान होये थाके एबं एई सकल लाइव अनुष्ठान अत्यंत गुरुत्वपूर्ण जार फले पृथिवीर विभिन्न प्रान्त थेके लक्ष लक्ष मानुष एगुलोके देखे। जदिओ एई सकल लाइव अनुष्ठान करते गिये माझे माझे एमन किछु अप्रत्याशित घटना घटे जाय যেগুলো দেখার পর অনেকেই হতভম্ব হয়ে যায় আর কেউ বা তার হাসিকে চেপে রাখতে পারে না। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে লাইভ টিভিতে ঘটে যাওয়া এমনই কিছু হাস্যকর ঘটনাকে দেখাতে চলেছি। আর মজাদার এই ভিডিওটিকে মিস না করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। এই নিউজ রিপোর্টার এত তাড়া নিয়ে বাড়ি থেকে এসেছিল যে সে খেয়ালই করেনি যে সে প্যান্ট পরেনি। আর এমন ঘটনা দেখে তার সহকর্মী সহ লাইভে থাকা সমস্ত দর্শকদেরই হাসতে হাসতে রীতিমতো পাগল হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। এখানে একটি লাইভ অনুষ্ঠান চলছিল। এই টাকলু আঙ্কেলকে এই নিউজ প্রেজেন্টার অনেকগুলো প্রশ্ন করছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে এই আঙ্কেল তখন ঘুমাচ্ছিলেন আর তারপরে যা ঘটেছিল। এই ভদ্রলোক কোনো একটি বিষয় নিয়ে লাইভ নিউজ রিপোর্টিং করছিলেন, কিন্তু হঠাৎ করে এই ফোকলা দাঁতে দাদির বয়সী মহিলা এসে সবকিছু যেন একেবারে গড়বড় করে দিয়েছিল। আমেরিকার একটি বিখ্যাত টেলিভিশন চ্যানেলের নিউজ রিপোর্টার তৎকালীন সময়ে আমেরিকার ভোট নিয়ে জনসম্মুখে গিয়ে একটি লাইভ অনুষ্ঠান করছিল, আর ঠিক তখনই এই নিউজ রিপোর্টারের সঙ্গে এই সুন্দরী মহিলার দেখা হয়ে যায়। আর এই ব্যাকুপ নিউজ রিপোর্টার তখন সবকিছু ভুলে গিয়ে এই সুন্দরী মেয়েটিকে প্রপোজ করে বসে। এমনকি এই রিপোর্টার তার ব্যক্তিগত নাম্বার এবং ভিজিটিং কার্ডও এনাকে দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে এই সুন্দরী তাকে একেবারে রিজেক্ট করে দিয়েছিল। Can you call me later tonight? Crazy. No? I'm okay. I'll give you my card. That's okay. Hey, here you go. There you go. Call me. All right. Take it. There you have it. You're really cute. I like you. There you have it. মেয়েদেরকে নিয়ে একটি অনুষ্ঠানে একজন পুরুষ অতিথির পায়ে মেয়েদের ব্যবহৃত হিল জুতোকে পরিয়ে দেওয়া হয়, আর তারপরে তিনি এটা নিয়ে শোয়াপ করতে গিয়ে দরাম করে পড়ে গিয়েছিলেন, যা ছিল লাইভ অনুষ্ঠানের সবচেয়ে একটি হাস্যকর ব্যাপার। নতুন প্রযুক্তিতে উদ্ভাবিত একটি রোবোটিক হাত নিয়ে টেলিভিশন চ্যানেলে একটি লাইভ অনুষ্ঠান করা হচ্ছিল, কিন্তু আচমকাই এই রোবোটিক হাতটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তারপরে এটি যে কাণ্ড ঘটিয়েছিল তা দেখে রীতিমতো কেউ তার হাসিকে চেপে রাখতে পারবে না। আমাদের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এই সংবাদ উপস্থাপিকা সংবাদ পরিবেশনের আগে তিনি তার কাপড় চোপড় ঠিকঠাক করে নিচ্ছিলেন, কিন্তু সেই সময় যে ক্যামেরাটি লাইভে ছিল তিনি তা ভুলে গিয়েছিলেন। যদিও সংবাদ পরিবেশনের এক পর্যায়ে এই বিষয়টি মনে হয়ে তিনি আবার হেসেও ওঠেন। জার্মানির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এই উপস্থাপিকাকে তার চ্যানেলের অন্য একজন নিউজ রিপোর্টার লাইভে থাকা অবস্থাতেই তাকে প্রপোজ করে বসে। আর লাইভে থাকা অবস্থায় এই উপস্থাপিকা এই রিপোর্টারকে আবার রিজেক্ট করে দেয়, কিন্তু ঘটনাটি সেখানেই শেষ হয়ে যায়নি। এই রিপোর্টার তার অপমানের মোক্ষম জবাব দিয়েছিলেন। পরবর্তীতে এই রিপোর্টার একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে পূর্বের সেই সংবাদ উপস্থাপিকার একটি লাইভ অনুষ্ঠানে এসে রীতিমতো তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল এবং সাথে সাথে এই উপস্থাপিকার মনে অনেকটা হিংসাও কাজ করছিল। আর এনার এমন অবস্থা দেখে আমি এটাই বলতে চাই যে দেখবি আর জ্বলবি, লিচুর মতো ফুলবি। বন্ধুরা, এবার আপনাদেরকে এমন এক পাকিস্তানি নিউজ রিপোর্টারকে দেখাবো যিনি লাইভে নিউজ রিপোর্টিং করতে করতে নাচানাচি শুরু করেছিলেন। এই হচ্ছেন সেই রিপোর্টার যিনি বৃষ্টির দিনে পাবলিক প্লেসে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে বলতে রীতিমতো তাদের সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছিলেন।
আর এই ব্যক্তির এমন কাণ্ড দেখে মনে হচ্ছে যে ইনি রিপোর্টার না হয়ে ডান্সার হলে খুব ভালো করতেন। আপনার কাছে কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এই নিউজ রিপোর্টার ভাইজান নিউজ রিপোর্টিং এর চক্করে পড়ে হঠাৎ করে ধাক্কা মেরে পিছনে থাকা একজন মানুষকে ঠান্ডা পানিতে ফেলে দেন। যদিও ঠান্ডা পানি থেকে উঠে সেই মানুষটি আবার কাঁপতে শুরু করেছিল। বিদেশি টেলিভিশন চ্যানেলের একটি লাইভ টক শোতে বিখ্যাত এই অ্যাক্টরকে অতিথি হিসেবে আনা হয়েছিল। আর উপস্থাপক এবং অভিনেত্রীর মধ্যে কথোপকথন চলতে চলতে হঠাৎ করে উপস্থাপক কাঁপাকাঁপি করতে শুরু করে দেন। এমন ঘটনা দেখে মনে হচ্ছিল এই উপস্থাপকের মনে হয় মিরগি রোগ হয়েছে। যদিও উপস্থাপকের এমন হাস্যকর কাণ্ড দেখে সেখানকার সবার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। টেলিভিশন চ্যানেলের একটি লাইভ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই নারী প্রতিযোগীকে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছিল। আর তখন এই প্রতিযোগীর হাস্যোজ্জ্বল সেলিব্রেশন করার মুহূর্তটিকেই দেখুন। কিন্তু মজার ব্যাপার তো তখনই ঘটে যখন বিচারকরা আবার নতুন করে এই নারীর পরিবর্তে অন্য আরেকজনের নাম যখন ঘোষণা করে, তখন এই নারী রীতিমতো ইতস্তত বোধ করেন। বলেন তো কেমনটা লাগে, আমার সঙ্গে এমন ঘটনা ঘটলে তো আমি বিচারকদের রীতিমতো মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতাম। বিখ্যাত অভিনেত্রী ক্রিস্টান বেল তার একটি নতুন মুভির প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে এক সাংবাদিক প্রশ্ন করতে শুরু করেন এবং এই সাংবাদিকের আসার আচরণ মাতালের মতো মনে হচ্ছিল। আর তিনি এই অভিনেত্রীর সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। যদিও এমন কাণ্ডে এই সাংবাদিক তার ফলাফল হাতে নাতেই পেয়ে গিয়েছিল। এটিএন বাংলার এই সংবাদ উপস্থাপিকা মনে হয় নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি সচেতন, তাই তো ইনি লাইভে থাকা অবস্থায় নিজের চুলগুলোকে ঠিকঠাক করে নিচ্ছেন। আর উপস্থাপিকার এমন কাণ্ড দেখে দর্শকেরা কিন্তু অনেক মজা পেয়েছিল। পাকিস্তানি এই নিউজ রিপোর্টার নিউজ রিপোর্টিং করতে করতে এই নদীর পানির কতটুকু গভীরতা রয়েছে সেটিও তিনি দেখার জন্য রীতিমতো পানিতে নেমে নিউজ রিপোর্টিং শুরু করে দেন। বন্ধুরা, আমাদের বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টিভির এই সাংবাদিকের কথাগুলোকে আগে একটু মনোযোগ দিয়ে শুনুন আর তারপরে হাসুন। সবাই কিন্তু আমরা যত জানেছি জেনেছি যে এখন তারা কিন্তু নামেননি, তারা কিন্তু নামবেন। তো মোট ভোটার রয়েছে 78 লাখ, এর মধ্যে কিন্তু 40 লাখ হচ্ছে পুরুষ ভোটার, 38 লাখ হচ্ছে নারী ভোটার। সর্বত্র কিন্তু একটা উৎসব নামে বিরাজ করছে। তো সব মিলে বলেছিলাম, আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাবো চিটাঙ্গে, সেখানে জন্য আমাদের আর এক সরকমই পার্থক্য। বন্ধুরা, খাল পরিষ্কার করার জন্য এই নতুন গাড়িটিকে পাকিস্তানের একটি উদ্ভাবক দল তৈরি করেছিল। আর নতুন উদ্ভাবিত এই গাড়িটিকে কেন্দ্র করে নিউজ রিপোর্টাররা যখন নিউজ রিপোর্টিং করছিল, সেটি যে হঠাৎ করে এভাবে ডুবে যাবে সেটাই বা কে ভেবেছিল। বিশ্বখ্যাত ফুটবল প্লেয়ার দিয়েগো ম্যারাডোনাকে লাইভে এসে সাংবাদিকেরা কিছু প্রশ্ন করতে শুরু করেন, আর তার উত্তর দেওয়ার ভাবভঙ্গিটাকে একবার দেখুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটিকে উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর নিয়মিত এ ধরনের ভিডিও দেখতে চাইলে স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 কে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।